যারা পরকালে সম্পদ চায়, যারা পরকালে শান্তি চায়, যারা কবরে শান্তি চায়, হাশরের কঠিন মাজারে শান্তি চায়, যারা জান্নাতের শান্তি চায়, আল্লাহ তাআলা বলে আমি তাদের পরকালে উন্নতি দান করি। তাআলা বলে মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন, তুমি নারী হও চাই পুরুষ হও, যদি তোমার ঈমান থাকে আর নেক আমল করো। নেক আমল কাকে বলে? আল্লাহ পাকের হুকুমগুলো মেনে চলা। আল্লাহ নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ আর সুন্নাহর অনুসরণ করে আল্লাহর হুকুমগুলো দুনিয়ার জমিনে বাস্তবায়ন করার নামই হচ্ছে নেক আমল। দুনিয়াতে বহু আমল আছে, কাজ আছে, সবগুলাকে নেক আমল বলা হয় না। যা আল্লাহর হুকুম মানে, আল্লাহর নবীর আদেশ মানে, নিষেধ মানে, আল্লাহ পাকের আদেশ আর নিষেধ মেনে চলে, আল্লাহর গোলামিতে যা করা হয় সবগুলোই হলো নেক আমল। ঈমান আছে, নেক আমলের দাম আছে। ঈমান নাই, নেক আমলের কোনো দাম নাই। পৃথিবীতে যত মুমিন আছে, মুসলমান আছে, ছাড়া যত কাফের বেঈমান, ইহুদি, খ্রিস্টান, নাসারা, হিন্দু, বৌদ্ধ আছে, তারাও কিন্তু দুনিয়াতে কিছু ভালো কাজ করে, দান খয়রাত করে, বন্যার্তদের পাশে দাঁড়ায়, দুস্থ মানবতার সেবায়, সমাজ সেবায় তারা তাদের অর্থ ব্যয় করে। কি করে না জোরে বলেন। এই যে মানুষের দুস্থ মানবতার কল্যাণে মানুষের গরিব দুঃখীদেরকে দান করা নেক আমল, কিয়ামুল লাভ, এটাও কিন্তু নেক আমল। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তাদের এই সৎ কাজের, ভালো কাজের, নেক আমলের কোনো মূল্য নাই। কেন? তাদের কোনো ঈমান নাই। ঈমান ছাড়া নেক আমলের মূল্য আল্লাহর পক্ষ থেকে পরকালে পাওয়া যায় না। বলে পরকালে পাওয়া যায় না, তার মানে দুনিয়ায় পাওয়া যায়? হ্যাঁ। যারা বেঈমান তারা যে ভালো কাজ করে কিন্তু এর বিনিময়ে তারা দুনিয়াতে কিছু পান। মুফাসসিরে কেরাম তাফসীরে কিতাবে লিখছেন, সম্ভবত মুফতি শফি রহমতুল্লাহ আলাইহি তাফসীরে মারিফুল কোরআন সূরা ফাতিহার তাফসীরে মনে লিখেছেন যে আল্লাহ তাআলা যত বেঈমান আছে দুনিয়াতে তাদেরকে দুনিয়াতে যে সুখ শান্তি দেয়, তাদের বিলাসী জীবন যাপন, অর্থনৈতিক উন্নতি, সামাজিক উন্নতি, এটা কারণটা কি? আমাদের যারা সাধারণ মানুষ, দরিদ্র মুসলমানের মনে মাঝে মধ্যে কষ্ট আসে, আমরা নামাজ পড়ি, ইবাদত করি, রোজা রাখি, আল্লাহ পাকের হুকুম মেনে চলি, আমাদের এত বিপদ কেন? আমাদের এত দরিদ্রতা কেন? আমরা অসহায় কেন? আর তাদের এত অর্থ সম্পদ কেন? তারা তো আল্লাহকে মানে না, আল্লাহর ইবাদত করে না। আল্লাহ নবী বলে হে দুনিয়ার মানুষ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার মধ্যে কাফির বেঈমানদেরকে কিছু সামাজিক উন্নতি, অর্থনৈতিক উন্নতি দিয়া, তারা যে দুনিয়ার মধ্যে কিছু ভালো কাজ করে, সৎ কাজ করে, মানুষের সেবা করে, আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়ার মধ্যে প্রতিদান দিয়ে দেয়, তাদেরকে সামাজিক উন্নতি, রাষ্ট্রীয় উন্নতি, বাড়ি গাড়ির বিলাসিতা, অর্থনৈতিক উন্নতি দিয়ে তাদের ভালো কাজগুলোর প্রতিদান দুনিয়াতেই শেষ করে দেয়। কেন? পরকালে তাদের জন্য কোনো প্রতিদান নাই, তাদের জন্য পরকালে রয়েছে শুধু জাহান্নামের আযাব। দুনিয়াতে তাদের কিছু উন্নতি দেয়, কেন দেয়? কেন দেয়? মুমিনদেরকে দেয় না কেন? আল্লাহর কাছে দুনিয়ার কোনো দাম নাই। আল্লাহ নবী বলে, বিশ্ব নবী বলেন, এই দুনিয়ার যদি মশা মাছির পাখার পরিমাণও যদি কোনো মূল্য আল্লাহর কাছে থাকতো, তাহলে আল্লাহ তাআলা এই দুনিয়ার কোন কাফের বেঈমানদেরকে আল্লাহ খাবার দিতেন না, লোকমা দিতেন না। কেন দেয়? দুনিয়ার কোনো দাম নাই, মশা মাছির পাখার যেমন কোনো মূল্য নাই, এই দুনিয়ার অর্থ সম্পদ, এই বিলাসিতার কোনো মূল্য আল্লাহর কাছে নাই। মূল্যহীন জিনিস যদি কাউকে দেয় তাহলে এতে আফসোস করার কোনো কারণ নাই। ঠিক কি না জোরে বলেন। আমরা দুনিয়া চাই না, আমরা আখিরাত চাই, আমরা আল্লাহর সন্তুষ্টি চাই, আল্লাহর ভালোবাসার মহব্বত চাই, জীবন যেতে পারে, রক্ত যেতে পারে, অর্থ সম্পদ দুনিয়ার সকল ভয়াবহ ত্যাগ করতে পারি, আমরা আল্লাহ তাআলাকে ভালোবাসি, আমরা আল্লাহ তাআলার রেজা মন্দির সন্তুষ্টি চাই। ঠিক কিনা জোরে কন।
jutu mera tusam mera falak mera zami meri jutu mera tusab mera falak mera zami meri agar ek tu nahi mera tu koi shay nahi meri duniyar kisui amra pai nai আমরা অসহায় দরিদ্র গরিব আমাদের কোন টাকা নাই সম্পদ নাই খাবার নাই জায়গা জমি নাই বাড়ি গাড়ির মালিক হতে পারি নাই টেনশন নাই আমরা আল্লাহ তাআলাকে যদি পেয়ে যাই আল্লাহর সন্তুষ্টি যদি আমাদের অর্জন হয় আল্লাহ যদি আমাদের হয়ে যায় দুনিয়ার আর কিছু যদি আমাদের না হয় আমাদের কোনো টেনশন নাই আল্লাহ যার হয় সব তার আল্লাহ থাকলে আর কিছু দরকার নাই দুনিয়ার সব যদি আমার হয় মহান মালিক যদি नाराज হয় তাহলে এই দুনিয়ার সব পেও আমার মত অসহায় দুনিয়ার জমিনে আর কেউ নাই ঠিক কি না বলেন না অতএব কাফের বেঈমানদের উন্নত জীবন যাপনে দেখে মোহে পড়ে লোভে পড়ো না বিভ্রান্ত হয়ও না মান কানা ইউরিদুল আজলাতা আজ্জালনা লাহু ফিহা মা নাশাউ লিমান নুরিদ আল্লাহ তাআলা বলে যারা দুনিয়া চায় আমি তাদেরকে দুনিয়া দিয়ে দেই সবাইকে দেই না সবাইকে না যারা চায় যাকে চায় যে পরিমাণ চাই তাকে দেই কিন্তু পরকালে তাদের জন্য জাহান্নামের শাস্তি ছাড়া আর কিছু নাই অন্য এক আয়াতে আল্লাহ তাআলা বলে যারা আখিরাতের ফসল চায় মুনকার ইউরিদু হারতাল আখিরাতি নাজিদ লাহু ফি হারতি যারা পরকালের ফসল চায় আমি তাদের পরকালের ফসল উন্নতি দান করি যারা পরকালের সম্পদ চায় যারা পরকালে শান্তি চায় যারা কবরে শান্তি চায় হাশরের কঠিন মাজারে শান্তি চায় যারা জান্নাতের শান্তি চায় আল্লাহ তাআলা বলে আমি তাদের পরকালে উন্নতি দান করি আর যারা দুনিয়া চায় মান কানা ইউরিদু হারতাল আখিরাতি নাজিদ লাহু ফি হারতিহি পরকালের ফসল চাইলে পরকালে উন্নতি দেই আর যারা দুনিয়া চায় নুকতিহি মিনহা সামান্য কিছু দুনিয়া তাকে দেই ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন নসীব পরকালে তাদের জন্য কোনো অংশ নাই আমরা কি পরকাল চাই না দুনিয়া চাই আমরা পরকাল চাই আমরা দুনিয়া চাই না এই জন্য ওই কাফেরদের উন্নত জীবন যাপন দেখে উন্নত ফ্যাশন দেখে উন্নত পোশাক দেখে উন্নত পোশাক দেখি উন্নত রকমারি বিলাসী জীবন যাপন দেখে কোনো মুসলমান বিভ্রান্ত হওয়ার কোনো কারণ নাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে তুমি যদি মুমিন হও আর যদি নেক আমল করো তোমার জন্য দুইটা পুরস্কার কয়টা জোরে বলেন এক নম্বর পুরস্কার فَلَنُحْيِيَنَّهُ حَيَاةً طَيِّبَةً وَلَنَجْزِيَنَّهُمْ أَجْرَهُمْ بِأَحْسَنِ مَا كَانُوا يَعْمَلُونَ আল্লাহ তাআলা বলেন এক নম্বর পুরস্কার হলো আমি তাকে দুনিয়ার জমিনে হায়াতে তৈয়বা দান করব হায়াতে তৈয়বা মানে হলো পবিত্র জীবন পবিত্র জীবনের অর্থ এই নয় যে জীবনে আর কোনোদিন পায়খানা পেশাব হবে না পবিত্র জীবনের সুনির্দিষ্ট ব্যাখ্যা মুফাসসিরে কিরাম তাফসিরে কিতাবে লিখেছেন তাফসিরে কুরতুবীর মধ্যে লেখেন হায়াত তাইয়িবার অনেকগুলো ব্যাখ্যা লিখছেন একটা ব্যাখ্যা হলো হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস ওয়াহাব বিন মুনাব্বি এই মুফাসসিরে কিরামগণ লিখেছেন হায়াত তাইয়িবার অর্থ হলো আর রিজকুল হালাল আল্লাহ পাক দুনিয়াতে হালাল রিজিক দান করবে সুবহানাল্লাহ বলেন হালাল রিজিক এর চাইতে বড় দামি নিয়ামতই হতে পারে না দুনিয়ার সব মানুষ আজকে রিজিকের পাগল সকল মানুষ যারা আল্লাহকে ভুলে যায় রিজিকের জন্য দুনিয়ার ধান্দা সব তো খাবার দাবার দুনিয়ার বিলাসিতা রিজিক কাকে বলে শুধু খাবার দাবার নাম তো রিজিক না একজন মানুষ দুনিয়াতে জীবন যাপন করতে গেলে যত উপকরণের প্রয়োজন হয় সব কিছু সমষ্টিগত নাম হলো রিজিক এই জন্য আল্লাহ তাআলা রিজিকের সর্বরা সাপ্লায়ার এই জন্য আল্লাহ তাআলাকে বলে রাজ্জাক সুবহানাল্লাহ আল্লাহর এক নাম কি রাজ্জাক রিজিক দে সর্ব দুনিয়াতে চলতে গেলে যা লাগে সব কিছুর সমষ্টিগত নাম রিজিক
এটা বৈধ পন্থায়ও অর্জন করা যায় অবৈধ পন্থায়ও অর্জন করা যায় যারা বৈধ পন্থায় দুনিয়ার জমি রিজিক অন্বেষণ করতে পারে এটা তার জন্য দুনিয়াতে সবচেয়ে বড় নিয়ামত অবৈধ পন্থায় যদি রিজিক অন্বেষণ করে কাবাই করে তার জীবন বরবাদ দুনিয়াতে আল্লাহ পাক কষ্ট করে আমল করবে কিন্তু কবুল হবে না নামাজ পড়বে কবুল হবে না রাত জেগে তাহাজ্জুদ পড়বে আল্লাহর দরবারে কবুল হয় না নাউজুবিল্লাহ বলেন